আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে 25 MB-র বেশি ফাইল কিভাবে আমরা মেইল করতে পারি। এর জন্য আমরা মেইলে না গিয়ে আগে যাব ড্রাইভে। যে ফাইলটা মেইল করতে চাই সেই ফাইলটা আগে ড্রাইভে আপলোড করে নিতে হবে। এর জন্য আমরা যাব এই প্লাস চিহ্নতে, যে ফাইলটা মেইল করব সেই ফাইলটা এখানে আমরা আপলোড করে নেব। ধরা যাক এই ফাইলটা আমরা মেইল করতে চাই, তাহলে এই ফাইলটা সিলেক্ট করে দিলাম, এটা আপলোডের জন্য প্রিপেয়ারিং হচ্ছে। এই যে আপলোডিং, আপলোডের জন্য এবার অপেক্ষা করতে হবে। আপলোড শেষ, এবারে আমরা থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পর শেয়ারে যাব। এখানে আমরা যাকে মেইল করব তার মেইল আইডিটা লিখে দিব, চাইলে মেসেজও লিখে দিতে পারি। এবার এই বাটনে ক্লিক করলেই 25 MB এর বেশি ফাইল কিন্তু ইমেল করা শেষ। এই যে এই ফাইলটা যেহেতু আরেকজনের সাথে শেয়ার করা হয়েছে, এই যে এর জন্য এখানে এই যে শেয়ার অপশনটা দেখাচ্ছে। এবার আসি, এই ফাইলটা আমরা আরেকভাবে মেইল করতে পারি। থ্রি ডটে টাচ করে দিব। এবার ম্যানেজ অ্যাক্সেস, ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে এই যে রেস্ট্রিক্টেড আছে, আমরা এখানে ক্লিক করে দিব। আবার রেস্ট্রিক্টেডের উপরে ক্লিক করে দেবো। অ্যানিওয়ান উইথ দি লিঙ্ক, এখানে অ্যানিওয়ান উইথ দি লিঙ্ক মানে হচ্ছে এই লিঙ্ক যে কেউ অ্যাক্সেস করতে পারবে। এখানে তিনটে অপশন আছে, ভিউয়ার সে শুধু দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে, কমেন্টর দিলে সে কমেন্ট করতে পারবে, আর এডিটর দিলে সে ফাইল সম্পাদনা করতে পারবে, রিনেম ফোল্ডার সে ফাইল রিনেম করতে পারবে। তো আমি ভিউয়ারই থাক, এডিটরও চাইলে দিতে পারি। এবার এইখানে এই যে এই অপশনটাতে ক্লিক করলে এই ফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে, লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড, অর্থাৎ লিঙ্কটা কপি হয়ে গিয়েছে। এবার আমি এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে যেখানে দিব, মেইলে সে এই ফাইলটা ডাউনলোড করতে পারবে। তা আমরা তো মেইল করা জানি, মেইলে গেলাম, মেইলে যাওয়ার পর কম্পোজ, কম্পোজে আমরা যাকে পাঠাবো তার মেইল আইডি লিখে দিলাম, সাবজেক্ট লিখে দিই একটা। এবার কম্পোজ মেইলের এখানে একটু চাপ ধরে রাখলেই এই পেস্ট অপশনটা পাওয়া যাবে। তারপরে আমরা এই বাটনে ক্লিক করে দিলেই মেইল করা হয়ে গেল।